আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের যে জব ম্যাথ বই, বইয়ে টোটাল 508টা ম্যাথ আছে। আমরা এই 508টা ম্যাথ ডিটেলস সহকারে সমাধান করে দেব, আর তারপরে আমরা যে প্র্যাকটিস সেটগুলো আছে ওগুলো আমরা সমাধান করব। এর মধ্যে আমরা 250টা অঙ্ক সমাধান করে ফেলেছি। আর এটা বলে রাখি যে এই ম্যাথগুলো থেকে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি 70-90% কমন পাবেন। আর এখন যেহেতু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যাই বলেন ফোর্থ ক্লাস, সবগুলো পিলি হচ্ছে, তারপর রিটার্ন হচ্ছে। এই জন্য আমাদের রিটার্ন ম্যাথ বইটা আপনারা আশা করি যে জানুয়ারি শেষের দিকে পেয়ে যাবেন হাতে। ওইটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমরা এখন 151 নম্বর থেকে শুরু করব। তো দেখেন এখানে যে অঙ্কটা আছে এক্স ইনভার্স সিরিজ, ইনভার্স বলা হয়, মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে, তার মানে আমাদের এটা দেওয়া আছে এক্স ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল 0। এটা হলে এক্স স্কোয়ারের মান চাইছে, আমরা এখান থেকে এক্স স্কোয়ার মান থাকবো। এখন খেয়াল করবেন যে এ ইনভার্স মানে 1/a, এটাকে ইনভার্স বলা হয়, 1/a না, 1/a এর পাওয়ার 1 যেটা ছিল এটা আমরা লিখি না, এই জন্য 1/a লিখে ফেলি। আবার এ ইনভার্স 2 যদি হয় দেখেন তাহলে আমরা লিখি 1/a² এইভাবে, মানে যা থাকবো ওইটা মাইনাস 2 উঠে যাবে, এখানে উপরে একটা 1 চলে আসবে, যেমন এখানে এটা আছে। তাহলে আমরা কি করবো, 1/x³, যে যা ইনভার্স থাকবো ওই পাওয়ারটা নিচে এসে প্লাস হয়ে যাবে। তারপরে দেখেন মাইনাস, এখানে দেখেন আমরা জানি পয়েন্টের জন্য এটা আমরা পয়েন্টটা তুলে দিই, এই জন্য একটা 1 আসবে, বাকি যে কয়টা ঘর থাকবে ঠিক ততগুলো 0 আসবে। দেখেন 3টা 0 সমান কত 0 আছে। এরপর আমরা কি করতে পারি দেখেন, 1/x³, এটা চাইলে আমরা ওই সাইড নিয়ে লিখতে পারি 1000, এইভাবে লিখতে পারি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তার মানে 1/x³। এখানে দেখেন চাইলে 1/10³ লিখতে পারি, 10³ মানে 1000, কিভাবে দেখেন 10 × 10 × 10 মানে 100, 100 কে 10 দ্বারা গুণ করলে 80 বেড়ে যাবে, তার মানে 1000, তার মানে এটা লিখতে পারি। আমরা চাইলে এটা উল্টে দিতে পারি, কিভাবে উল্টে দিতে পারি দেখেন, বিপরীতকরণ করতে পারি। বিপরীতকরণ জিনিসটা হচ্ছে x³ বাই নিচে 1 আসবে, 1 লেখার দরকার নাই, সেম ভাবে এখানে 10³ বাই নিচে 1 আসবে, 1 দেওয়ার দরকার নেই, আমরা বিপরীতকরণ করছি। এখন দেখেন এখানে পাওয়ার আছে, এখানে পাওয়ার 3, পাওয়ার পাওয়ার বাদ দিতে পারি, তার মানে x=10, বাট আমাদের চাইছে x² মান। তারপরে এই সাইড যদি স্কোয়ার করি, x² পাই তাহলে স্কোয়ার করতে হবে, তার মানে এখানেও স্কোয়ার করতে হবে, তার মানে 100। অঙ্কটা খুবই কমন, অনেকের কাছে হয়তো কঠিন মনে হয় যে এক্স ইনভার্স আছে মাইনাস 0.001 = 0 হলে। তো আমাদের অ্যান্সার হবে এটাই। অঙ্কটা বইয়ের মধ্যে যদি দেখেন আমাদের যে বই, তো বইয়ের মধ্যে খুব সুন্দর সহকারে মানে সেম ভাবে সমাধান করা আছে, দেখেন একই অঙ্কটা খুব সমাধান এখানে রয়েছে। এরপরে যে অঙ্কটা আমরা দেখবো দেখেন যে রুটের অঙ্ক করব, দেখেন রুটের অঙ্ক অনেকের কাছে, এর বর্গ কত বলছে 1+√1 এর বর্গ। বর্গ মানে তাহলে কি উপরে স্কোয়ার করে দিতে হবে, এটার বর্গ চাইছে। তো আমরা এটা দুইটা সিস্টেমে করতে পারি। তো এখন আসেন এখানে কয়টা 2 মানে 2টা √1 আছে, কয়টা 2টা, তাহলে আমরা লিখতে পারি 1টা আর 2টা, 2√1 যদি যোগ করে ফেলি তার উপর আছে স্কোয়ার। এখন দেখেন এটাকে স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাবে, √1 এর উপরেও স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত আছে 4 × আমরা জানি রুটার স্কোয়ার কাটা চাই 1, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে 4। তো দেখেন আমাদের বইয়ের মধ্যে সেম ভাবে করা আছে, অ্যান্সার হচ্ছে 4, এখানে অ্যান্সার হবে 4। তো তারপরে যেটা আছে আমরা এটাও করবো, দেখেন খুব সহজ একটা অঙ্ক, একই অঙ্ক আর কি, এক নিয়মে করাবো দুইটা, আগেরটা যেভাবে করেছি দেখেন √7+√7, এখানে সরাসরি বর্গ দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, আর এখানে দেওয়া ছিল না, বলে দেওয়া ছিল, এখানেও ভিতরে একটা কাজ করতে হবে, দেখেন 2√7, কারণ 2টা আছে, এটাকে স্কোয়ার করে দেন, তাহলে আগের মতোই 2² × √7² তাহলে কি হতেছে 4, আর রুটার স্কোয়ার কাটা 7, তার মানে আমাদের হচ্ছে 4×7=28, অ্যান্সারটা কিন্তু চলে আসছে। বইয়ের মধ্যে সেম ভাবে করা আছে দেখেন 4×7=28। আর আমাদের এই বই থেকে আপনারা প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য সরকারি চাকরির যে চাকরি পরীক্ষাগুলো হয় মোটামুটি 90% কমন পাবেন। ইভেন কি আমাদের বইটা প্রকাশ হওয়ার পর যে কয়টা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা আমাদের 90%-এর উপরে বেশি, মানে বেশি কমন পাওয়া মানে পড়ছে, যারা আমাদের বইটা ছিল বা আমাদের বইটা পড়ে গেছেন তো তারা বলতে পারবেন যে কি পরিমাণ, কয়েকটা পরীক্ষায় 100% কমন পড়ছে। তো অনেকে কোশ্চেন করেন যে আপনাদের পাশ মানে যে ম্যাথগুলো কমন পড়ে এগুলো সব বই আছে, ঠিক আছে ভাই সব বই এই ম্যাথগুলো আছে, কিন্তু অন্য বইয়ে 5000 ম্যাথ আছে, 5000 ম্যাথ করে আপনার 15টা অঙ্ক কমন পাওয়া, আর আমাদের 500 ম্যাথ করে 15টা অঙ্ক কমন পড়া,
আপনি চিন্তা করে দেখেন, আপনি 5000 ম্যাথ, আপনার 5000 ম্যাথ আপনি করলেন, তারপর আপনি 15টা কমন পাইলেন, আপনি 15টা অ্যান্সার করতে পারবেন না ম্যাথে যদি দুর্বল হয়ে থাকেন। আর আমাদের 500 ম্যাথ কিন্তু আপনি চাইলে কি অনেকবার রিভিশন করতে পারবেন, রিভিশন করার পর যদি পরীক্ষা হলে যান তাহলে অবশ্যই আমি মনে করি যে পরীক্ষাটা ভালো হবে। আর আমাদের এই 508টা ম্যাথ করার পর যদি আপনার মনে হয় যান না আমি আরো ম্যাথ করবো, কোনো সমস্যা নেই, আপনি আরো ম্যাথ করবেন। আগে 508টা ম্যাথ আপনি খুব ভালোভাবে করেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন যে সরল রিলেটেড, এই অঙ্কগুলো আসে তো আমরা জানি যে এই ধরনের অঙ্ক প্রথমে আমাদের করতে হয় কার কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো দেখেন এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এ, দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করি এই মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, দেখেন প্লাস মাইনাস এখান তো মাইনাস এ মাইনাস আর এটা কি প্লাস ওয়ান, তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। তারপর এ মাইনাস এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, মাইনাস এই মাইনাস দ্বারা সবটি গুণ হবে, এটা তো মাইনাস হবে, দেখেন এই মাইনাস মাইনাস এ প্লাস এ আর মাইনাস ওয়ান। এরপরে যেটা আছে দেখেন যে এ মাইনাস, এখন কি এখানে একটু কাটাকাটি করতে পারেন চাইলে, আপনি এটা প্লাস এর এটা মাইনাস এর কাটাকাটি করে দেন, তাহলে সি এ মাইনাস ওয়ান। আসলে কি হচ্ছে আমরা এটা দেখি, এ মাইনাস দ্বারা আবার গুণ করে দেন মাইনাস এ আর মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান। এখন দেখেন এ কাটা আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে ওয়ান। এখন দেখেন যে আপনার এই জন্য অঙ্কে প্রথমে আপনার কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আগে এর থাকে, এর লেখা থাকে, এর এর কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে আপনি ইচ্ছে যোগ বিয়োগের কাজ করেন, আর ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ ধরতে হবে সেম ভাবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে যেটা আমরা এখানে করছি। দেখেন আমাদের বইয়ের মধ্যে অঙ্কটা সেম ভাবে সমাধান করা আছে যে এ মাইনাস মাইনাস এটা দেখেন হুবহু সেম ভাবে। তার আগে একটা কথা বলে রাখি যে অনেকেই মানে আমাদের বইয়ের নামে, আমাদের বইটা মোটামুটি আল্লাহর রহমতে বা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় অনেক পপুলার হয়েছে বা অনেক বেশি মানে সেলও হচ্ছে, মানে প্রায় প্রত্যেকটা লাইব্রেরিতে এখন আমাদের বইটা পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই জব ম্যাথ নামে আরেকটা বই বের করছে হুবহু আমাদেরটা নাম দিয়ে, মানে আরেকটা ম্যাথ বের করছে। তো আপনারা যারা আমাদের জব ম্যাথ বইটা কিনতেছেন অবশ্যই উপরে লার্নিং স্কুল লেখা দেখে কিনবেন, কারণ দেখা গেছে যে সেল হওয়ার জন্য আরেকজন এই সেম নামটা ইউজ করছে যে জব ম্যাথ, জাস্ট উপরে একটু চেঞ্জ করে আমাদের হুবহু নামটা দিয়েছে। আমরা যেমন লার্নিং স্কুল জব ম্যাথ দিয়েছি, আরো কয়েকটা বই আছে এরকম জব ম্যাথ দেওয়া আছে, তো অবশ্যই আপনারা লার্নিং স্কুল দেখা মানে লার্নিং স্কুল যে লেখা আছে এটা দেখে নেবেন। তারপর যে অঙ্কটা এটা আসলে ইন্টারেস্টিং একটা অঙ্ক, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অঙ্কটা আসে যে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে। দেখেন এখানে মাইনাস ওয়ান আছে, এটা থেকে কত বিয়োগ করলে আমরা জানি না কত বিয়োগ করবো, সাপোজ আমরা ধরে নিলাম মাইনাস ওয়ান থেকে এক্স বিয়োগ করলে কত এক্স, তাহলে আমরা এক্স বিয়োগ করি বিয়োগ ফল কত হবে শূন্য হবে। এইভাবে আপনি করতে পারেন যে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে, তো মাইনাস ওয়ান আমরা ছিল এটা থেকে এক্স ধরে নিলাম, মাইনাস ওয়ান থেকে এক্স বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে, মাইনাস ওয়ান মাইনাস এক্স সমান জিরো, এক্স এর মান যা হবে ওইটি অ্যান্সার। তো মাইনাস এক্স সমান দেখেন এটা যদি ওই সাইডে যায় প্লাস মাইনাস হয়ে আসে প্লাস হয়ে যাবে এটা, তারপরে এক্স ইকুয়াল এটা কি মাইনাস টি সাইড দিয়ে যাবে মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান থেকে কত বিয়োগ করলে মাইনাস ওয়ান বিয়োগ করলে, অনেকে কিন্তু ওয়ান দিয়ে দিবেন যে মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে, না মাইনাস ওয়ান থেকে দেখেন কত বিয়োগ করলে মাইনাস ওয়ান হতে কত বিয়োগ করলে, তো মাইনাস ওয়ান বিয়োগ এই যে মাইনাস ওয়ান যদি বিয়োগ করেন তাহলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে এরকম হয়ে যাচ্ছে যে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস ওয়ান সমান জিরো হবে। তো আপনারা এইভাবে করবেন যে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে শূন্য হবে। এরপর যে অঙ্কটা করব আমাদের দেখেন যে এক ব্যক্তির মাসিক বেতন, এক ব্যক্তির মাসিক বেতন এত টাকা, তার এত মাসের বেতন কত। দেখেন তো মাসিক বেতন মানে কি, এক মাসের বেতন এখানে 2x² - 1 টাকা, তাহলে আমরা যদি বলি পাঁচ মাসের বেতন কত হবে আপনি গুণ করবেন এটার সাথে পাঁচ দিয়া, সেম ভাবে x - 3 মাসের বেতন কত, আমরা জানি x এর মান কত, এত মাসের বেতন কত জাস্ট গুণ হবে x² - 1 এটার সাথে গুণ হয়ে যাবে কত x - 3। এখন আপনি গুণ করেন, গুণ করার সিস্টেম হয়েছে প্রথমে x দ্বারা এই সবটিকে গুণ করবো তারপরে মাইনাস থ্রি দ্বারা গুণ করবো। তো x দ্বারা যদি গুণ করি দেখেন এটাকে 2, তাহলে x এখানে 2টা আছে আর একটু হয়ে x³, এটা দ্বারা আবার এটা গুণ করেন মাইনাস x, সেম ভাবে মাইনাস থ্রি দ্বারা এটা গুণ করতে হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6x² এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস 3। এখন এটা সমাধান করলে যে অ্যান্সারটা আসবে ওইটি আমাদের অ্যান্সার, তো 2x³ - 6x² - x + 3। দেখেন যে 2x³ - 6x² এটা কি প্লাস নাকি মাইনাস, হ্যাঁ প্লাস
6x স্কয়ার আমাদের এটা একটু দেখেন যে কি হইছে এখানে মাইনাস হবে আর কি এখানে মাইনাস ঠিক আছে आंसर এটা 2x স্কয়ার মাইনাস 6x স্কয়ার মাইনাস x প্লাস c এটা কিন্তু আমাদের এই যে অপশনে সি নম্বর অপশনে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে দেখেন একটু তো আপনারা যদি গুণ করেন তাই হবে এখানে বলা ছিল যে এক ব্যক্তি এক মাসের বেতন এত এত মাসের বেতন কত জাস্ট গুণ করে দিলে आंसरটা চলে আসে এরপরে যে অঙ্কটা আছে খুব সহজ একটা অঙ্ক দেখেন যে এই ধরনের গুলো আসে পরীক্ষা বিভিন্ন চাকরি পরীক্ষা জাস্ট এই জন্যই নেওয়া দেখেন যে 3 এটা কি মানে এখানে কয়টা 3 আছে দেখেন এরকম 3 পাওয়ার 3 মানে তিনটা 3 আছে এটা তো 3 3 9 3 9 27 এটা অঙ্কের মধ্যে পড়ে না তারপরে অনেক সময় দিয়ে দেয় যে এই ধরনের অঙ্ক অনেক সময় চলে আসে পরীক্ষা অনেক কাছে হয়তো সহজ মনে হচ্ছে বাট এগুলো পরীক্ষা হলে মিলাতে পারে না অনেকে তো দেখেন এই ধরনের এখানে যে অঙ্কটা আছে যে এখানে দেওয়া আছে কত 3 বাই 5 আর 7 বাই 9 5 ইন্টু 7 বাই 9 তো এটা গুণ হবে অনেকে গুণাকুণি গুণ করে না এটা গুণাকুণি এটা গুণাকার আছে মাঝখানে ইকুয়াল থাকলে গুণাকুণি গুণ হবে যেহেতু গুণাকার আছে উপরে নিচে গুণ হবে তাহলে 3 7 কত 21 আর 5 9 45 দেখেন 3 দ্বারা কাটাকাটি যায় 3 7 21 3 15 45 তো অ্যানসারটা আমাদের কিন্তু 7 বাই 15 চলে আসবে যে 7 বাই 15 অ্যানসার যেটা ছিল এটা এরপরে যে অঙ্কটা আছে দেখেন অনেকের কাছে দশমিকের অঙ্ক কঠিন মনে হয় দেখেন যে অঙ্কটা আমরা যদি করি কিভাবে করতে পারেন দেখেন এখানে 5 বা 0.05 এটা দেওয়া আছে তো 5 ভাগ আমরা লিখতে পারি যে উপরে 5 লিখলাম নিচে এই পয়েন্টের জন্য কি নিচে একটা 1 আসবে আর দুইটা ঘর আছে এই জন্য যে কয়টা ঘর থাকবে ঠিক ততটা শূন্য আসবে আমরা জানি ভাগাকার থাকলে এটাকে গুণাকার লেখা যায় জাস্ট কি সংখ্যাগুলো উল্টে যায় উল্টে যাওয়া মানে নিচে 2 পুরো আসবে উপরেটা নিচে চলে আসবে ভাগকে গুণাকার লেখা যায় এখন চাইলে আপনি কাটাকাটি করতে পারেন দেখেন পাঁচ পাঁচ কাটা 100 পাঁচ পাঁচ কাটা উপর থেকে 100 তো এটা আমাদের এই যে অঙ্কটা একটু কিন্তু এখানে দেখেন একটা লাইন করাই হয় নাই এখানে কিন্তু 100 হবে জাস্ট বইয়ের মধ্যে একটু দেখে নেবেন জাস্ট 100 টা হয়ে যাবে পাঁচ পাঁচ কাটা এখানে হয়তো বা মিস্টেক হয়ে গেছে এরপরে যেটা আছে দেখেন এটা আমরা করবো দশমিকের যে 3 × 0.3/2 সমান কত তো 3 × আমরা জানি এটা পরিবর্তে লেখা যায় 3 আর এটার পরিবর্তে একটা 1 আর কয় ঘর পরে দশমিক এক ঘর পরে 0 ভাগ ভাগকে আমরা জানি গুণাকার লেখা যায় ভাগকে কি লেখা যায় গুণাকার লেখা যায় তখন উল্টে যায় উল্টে গেলে এটা নিচে কি মনে মনে একটা 1 আছে 1 2 4 চলে যাবে এই 2টা নিচে চলে আসবে এখন আপনি দেখেন যে আমাদের এখানে কি আসতেছে এটা হচ্ছে মেইন কথা এখানে হচ্ছে 3 × 9 আর নিচে হচ্ছে 20 আমাদের এটা কি অ্যান্সার আছে না এটা অ্যান্সার রাখে নাই তো আমাদের কি করতে হবে আমাদের অ্যান্সারটা কিন্তু এটা নেই তো আমাদের এটাকে 9 কে 20 দ্বারা ভাগ করতে হবে তো 9 কে যদি আপনি 20 দ্বারা ভাগ করেন তাহলে দেখেন এটার মধ্যে যায় না একটা পয়েন্ট এখানে শূন্য দেন আমরা দেন 4 × 20 = 80 থাকে 10 একটু শূন্য দিয়ে দেন 5 × 20 = 100 তো 0.45 যেটা আমাদের অ্যান্সার আছে কি 0.45 ইভেন কি অঙ্কটা যে ডিটেইলস সহকারে এখানে দেওয়া আছে তো আজকের মতো এই পর্যন্তই আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিতে থাকবো আপনারা অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে থাকেন আমি তো বললাম যে মোটামুটি আপনারা যে চাকরির ক্ষেত্রে যারা ম্যাথ কম পারেন তাদের জন্য আমাদের এই সাজেশনটা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এর সাথে অবশ্যই আপনারা প্র্যাকটিস সেটগুলো দেখবেন প্র্যাকটিস সেটে কোন কোন অঙ্কের মিল আছে আপনারা অবশ্যই বেশি বেশি অঙ্কগুলো করবেন তাহলে অনেক বেশি মানে অঙ্কগুলো মনে থাকবে বেশি তো আমরা নেক্সটে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন।